হ্যালো গাইস, ওয়েলকাম টু ডেকমান্স লাইফ। অনেকদিন পর আবার আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। ইস্টার্ন রেলওয়ের যে জিডিসি এক্সাম হওয়ার কথা ছিল, সেই জিডিসি এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তিনটে পোস্টে বেরিয়েছিল, এএলপি টেকনিশিয়ান, তারপর ট্রেন্স ম্যানেজার, যেটা গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমরা গুডস গার্ড বলি, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার। এই তিনটে পোস্টের কবে কী এক্সাম হবে সেই সংক্রান্ত নোটিস আরআরসি কলকাতার যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ হয়ে গেছে, আর একটা লিঙ্কও প্রোভাইড করা হয়েছে। তো আমরা এক্সামের ডেটগুলো দেখে নেব। 24/11/2023-এর নোটিস, এর আগে একটা নোটিস বেরিয়েছিল, সেটা ফেক। আজকে একদম অফিসিয়াল ওয়েবসাইটে নোটিসটা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ যে 15/12 থেকে এক্সাম শুরু, 15/12/2023-এ ফার্স্ট শিফটে এএলপি টেকনিশিয়ানের যে আইটিআই ট্রেড সংক্রান্ত যে পোস্টগুলো আছে সেই পোস্টের এক্সাম হবে, আর সেকেন্ড শিফটে ট্রেন ম্যানেজার যেটা গুডস গার্ড তার এক্সাম হবে। তারপরে 19 তারিখে টেকনিশিয়ান যারা এইচএসে ফিজিক্স আর ম্যাথ দিয়ে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশানে ফর্ম ফিল আপ করেছিল তাদের এক্সামটা হবে, আর সেকেন্ড শিফটে হবে গুডস গার্ডের। 23 তারিখে ফার্স্ট শিফটে জেই, সেকেন্ড শিফটে গুডস গার্ডের। তো এই তিনটে দিনই সেকেন্ড শিফটে গুডস গার্ড অর্থাৎ ট্রেন ম্যানেজারের পরীক্ষা, আর ফার্স্ট শিফটে প্রথম দিন অর্থাৎ 15/12-তে এএলপি টেকনিশিয়ান, 19/12-তে টেকনিশিয়ান উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস যারা এসএনটি ফর্ম ফিল আপ করেছে তাদের, আর তারপরে 23 তারিখে ফার্স্ট শিফটে জেই। আর এর সঙ্গে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। লিঙ্কটা 25/11/2023 অ্যাক্টিভেট হবে, লিঙ্কটাতে তোমরা তোমাদের সব ডিটেলস দেখতে পারবে, যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের এক্সাম কোথায় পড়েছে বা আর যা যা ইনপুট আছে। যদি কোনো ভুল হয় সেই ভুলটা তোমরা 29 তারিখের মধ্যে ঠিক করতে পারবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, ওপেন করলে এরকম একটা পেজ খুলবে। এখানে আইপাস নম্বর অর্থাৎ যে এমপ্লয়মেন্ট আইডিটা আছে সেই এমপ্লয়মেন্ট আইডিটা দিতে হবে, আর এন্টার পাসওয়ার্ড, এই জায়গায় ক্যান্ডিডেটদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ ইনপুট করলেই ওপেন হয়ে যাবে। তো অনেক দিন ধরেই পরীক্ষার জন্য অনেকে ওয়েট করছিল। আমাদের যারা 2018 গ্রুপ ডির ব্যাচ তাদের জন্য এটা ফার্স্ট কোনো প্রমোশনাল এক্সাম। তো যারা আছো নতুন ক্যান্ডিডেট, নতুন পুরনো, যাই হোক, এবার এক্সামটা একটু অন্যভাবে হবে, একটু সুন্দরভাবে হবে, ভালো করে হবে। তো ঠিকঠাকভাবে তৈরি হও, প্রিপেয়ার হও, মোটামুটি ভ্যাকান্সি আছে। তবুও রেলের ভেতরে যারা আছে, রেলের স্টাফ যারা আছে তাদের জন্য এক্সামটা তো ওপেন মার্কেট থেকে অনেকটাই কম কম্পিটিশান হবে। তো যারা রেলওয়েতে আছো, পড়াশোনা শুরু করেছিলে, একটু পড়াশোনাটা বুস্ট করো, দেখো ইজিলি হয়ে যাবে। এই ছিল ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে এমপ্লয়ীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই প্রমোশনাল এক্সামের ওয়েট করছিল। আমাদের ব্যাচের অনেক ক্যান্ডিডেট প্রথম থেকে কবে জিডিসি বেরোবে, কবে জিডিসি বেরোবে, যাই হোক, নতুন যারা জয়েন করলে তারা এইবারের জিডিসির যে প্যাটার্ন, যে প্রশ্নগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে ফলো করবে। এবার থেকে জিডিসি এক্সামটা প্রত্যেক বছর এটা সেন্ট্রালাইজ ম্যানারে হওয়ার কথা, ভালোভাবে হওয়ার কথা। এবার হয়তো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো নি, তাই এবারে যাবতীয় যা পদ্ধতিগুলো খুব ভালো করে নোটিস করো, তোমাদের নেক্সট এক্সামগুলোর ক্ষেত্রে অনেক কাজে দেবে। চলো, ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগে থাকলে শেয়ার করো, আরও যারা রেলওয়ে এমপ্লয়ি আছে তাদের কাছে পৌঁছে দিও। বাই, টাটা, টেক কেয়ার।